দাঁড়ানোর আগে যে কোনো লোক ওনাকে আমার সম্বন্ধে ভুল বুঝিয়েছিলেন। উনি নিউজে একটা বক্তব্য রেখেছিলেন যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, মানে আমার এটা ভাবতে এবং ওনার থেকে আমার এটা শিক্ষা, যে এত বড় একটা শিক্ষা যেটা ধর্মীয় গুরু যারা রয়েছে, আমার আমরা যারাকে গুরু হিসাবে শ্রদ্ধা করি, মানি, যাদেরকে কথাকে আমরা পাথেয় করে চলি, আমার ওনার এই বক্তব্যটা এটা আমার জীবনের একটা গুরু বাক্যের মতো। দুর্গাচৌমুহনীতে মিটিং হচ্ছে, উনি মাইকে দাঁড়িয়ে তো উনি ভাষণ দেন না, বসে বসে বলছেন। প্রতিমা ভূমি আমার ছোট বোন, আমি কিছুদিন আগে কয়েকটা মানুষের কথা শুনে আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। দেখুন, একটা মানুষ, একটা বিধায়ক এত বছরের, আমি ওনার ছোট বোনের থেকেও ছোট হব বয়সে, ওনার কত লম্বা রাজনৈতিক ইতিহাস, যখন বিধায়ক হয়েছেন তার আগে থেকে লড়াই করছেন সিপিএম এর সঙ্গে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের জন্য, মানুষকে অধিকার দেওয়ার জন্য উনি প্রাণপণ চেষ্টা করেছেন। সেই ব্যক্তিটার কাছে আমরা একবার শিশু, সেই ব্যক্তিটা পুরো একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে একটা মঞ্চের মধ্যে মাইকের মাধ্যমে আমাকে বলছে আমি ভুল করেছিলাম, যেটা ওটাতে বোঝা যায় শুনুদা কত বড় মানের অধিকারী, যেটা বলা অসম্ভব একটা কাজ সেদিন উনি করেছেন। সেই সময়ে মঞ্চে আমার চোখে জল এসেছিল, আমি বিপ্লব দাকে সাথে সাথে ফোন করে বলেছি যে অনেকে আমাকে ভুল বুঝেছিল যে শুনুদা এই কথা বলেছে, তো প্রতিমভূমিকে এই কাজটা করেছে, কিন্তু আজকে শুনুদা নিজে স্বীকার করেছেন মানুষ আমাকে প্রতিমভূমিকের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে কয়েকটা লোক প্ররোচনা দিয়েছিল। এত বড় মনের মানুষ, এত কি বলবো, উনি এত মানে প্রকাশ্যে মানুষ একজনের কাছে ওয়ান টু ওয়ান বসে নিজের গ্র্যাটিচিউড, নিজের মানে দুষ্টা মানে স্বীকার করতে পারে না, সেই ব্যক্তিটা একটা রাজসভাতে বসে স্বীকার করেছেন। এর থেকে বড় মনের মানুষ ত্রিপুরা রাজ্যে কেউ হতে পারে না, সেটা আমার মন দিয়ে আমার ওনার সঙ্গে চলার পথে সেটা আমি শিখেছি ওনার কাছ থেকে। আমি আশা করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব, উনি যে জায়গাতে থাকবেন উনি আমাদের কাছে যাতে আমাদেরকে আশীর্বাদ করেন, এবং উনি ভালো থাকবেন। শুনুদা, আপনি যে জায়গাতে থাকবেন আপনি ভালো থাকবেন, এবং আপনি যে কাজ করেছেন, আপনি যে সংগ্রাম করেছেন, সে সংগ্রামের ইতিহাস, আপনার জীবনের যে চলন, মানুষের জন্য যে কাজ, সেটা দল মত ধর্ম পন্থ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা প্রিয় মানুষ হিসেবে যেভাবে কাজ করেছেন, আপনার কাজকে অনুসরণ করব। ব্যক্তিগতভাবে আমি আপনাকে যে কাজটা আপনারা করেছেন সেটা থেকে শিখে নিয়ে আগামী দিন চলার চেষ্টা করব।